বাংলা সাহিত্যের ইতিহাস হচ্ছে মূলত অনুবাদের ইতিহাস। যেমন ধরেন, আমি যে মহাভারত রামায়ণ থেকে শুরু করে আলাওলের পদ্মাবতী পর্যন্ত যদি আপনি আগের দিনের সাহিত্যের কথা বলেন, সবই তো শ্রেষ্ঠ অনুবাদ। সংস্কৃত থেকে, হিন্দি থেকে, যেমন বিদ্যাসাগরের অনুবাদ ধরেন বেতাল পঞ্চবিংশতি হিন্দি থেকে, তখন ছিল বত্রিশ সিংহাসন, তখন লোকে উপন্যাস বলতে এগুলি মনে করতো। বঙ্কিমবাবু যা করেছেন সেটা অনুবাদ নয়, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। স্যার ওয়াল্টার স্কট বলে এক লোকের লেখা পড়ে তিনি বুঝতে পারলেন যে এইভাবে জাতীয় ইতিহাসের গৌরব গাথা নিয়ে উপন্যাস লেখা যায়। বঙ্কিমের উপন্যাস অ্যাডভেঞ্চার প্রথম একটা ইংরেজি লেখার পরে তিনি যে বাংলায় ফিরলেন সেটা কিন্তু ওই মধুসূদনও একই কাজ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর এই উজ্জ্বল উদাহরণ থাকা সত্ত্বেও মধুসূদন অনুবাদ করেননি, কিছু উনি হেক্টর বোধ অনুবাদ করেছেন। মধুসূদন একজন শ্রেষ্ঠ অনুবাদক বাংলায়। যদি কেউ হেক্টর বোধ পড়ে থাকেন, অনুবাদ কি করে করতে হয়, আপনাকে দুটো ভাষায় সমান জানতে হবে। মধুসূদন গ্রিক শিখেছেন মনে রাখতে হবে, ইংরেজির মাধ্যমে শুধুমাত্র মানে এক ধরনের জালিয়াতি করেননি। এই হচ্ছে খাঁটি লোক যে 12-13টি ইউরোপীয় ভাষা লিখেছেন, তিনি সনেট ইটালিয়ান ভাষা লিখতে পারতেন, এটা জিনিয়াস। বঙ্কিমচন্দ্র কম জানতেন না, তিনি খুব ভালো করে সংস্কৃত শেখেন নাই। বঙ্কিমচন্দ্র সম্পর্কে রাজেন্দ্রলাল মিত্রের সার্টিফিকেট আমি আওড়াচ্ছি যে বঙ্কিম সংস্কৃত জানতেন না। যেমন রবীন্দ্রনাথকে আমরা সব বিষয়ে তো প্রভু মানি, রবীন্দ্রনাথ কিন্তু সংস্কৃত জানতেন না, কিন্তু ভানটা ঠিকই করতেন। বঙ্কিম এই ভানটা করেছেন, ভান এক জিনিস নয়, জানতে হবে। মধুসূদন জানতেন, রামমোহন জানতেন। আমি যদি এই দুইটা উদাহরণ ধরি, রামমোহন প্রচুর অনুবাদ করেছেন সংস্কৃত থেকে, এবং তারপরে প্রচুর লেখা সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন, এই যাকে বলে জিনিয়াস। এরকম লোক আর হলো না। তাও না হোক, আমাদের কালে যারা অনুবাদ করেছেন তাদের প্রশংসা করে আমি বলবো, এখন অধিকাংশ অনুবাদকই কোনো ভাষাতেই ভালো দক্ষ নন। আমি ধরেন আপনার চট্টগ্রামে এক লোক আছে, জিএস হাবিব নামে লেখে, তার নাম হলো গোলাম হোসেন হাবিব। তা আমি বলছি আপনি জিএস হাবিব নামে লেখেন কেন? তিনি আমার বন্ধু বলে আমি বলছি তার অধিকারে আর কি। কারণ এই যে ইনফিনিটি কমপ্লেক্স, গোলাম শব্দটা তার পছন্দ হয় না। মা বাপ তো গোলাম লিখেছে, সেটাকে জিএস হাবিব বানাবে। সেই যখন অনুবাদ করে দেখেন সব বইয়ের নাম ইংরেজি নাম রাখে। ওয়ার এন্ড পিস কথাটা তো ইংরেজিতে টলস্টয় লেখেন নাই, সেটা ইংরেজিতে ওয়ার এন্ড পিস হয়েছে, সেটাকে প্রথমে অনুবাদ হয়েছে বাংলায় সমর ও শান্তি, যুদ্ধ ও শান্তি। এখন অনেকে বাজারে দেখবেন আপনি ওয়ার এন্ড পিস অনুবাদ করছে। এই জালিয়াতে কেন করবে? এই যে গেটে সমগ্র বলে বই বেরোচ্ছে, শেক্সপিয়ার সমগ্র বেরোচ্ছে, কিন্তু শেক্সপিয়ারের কিছুই নাই। মানে আধুনিক বাংলা সাহিত্যের যারা কান্ডারি, আমাদের এখানে ব্যবসায়ী, পশ্চিমবঙ্গের কথা বলছি, পশ্চিমবঙ্গ হচ্ছে বেশি কলোনিয়াল শহর, ইংরেজদের তৈরি করা শহর কলকাতা, তাদের রাস্তার নাম দেখেন লেনিন সরণি, তাতে কি সন্তুষ্ট? শেক্সপিয়ার সরণি খুব ভালো, কিন্তু শেক্সপিয়ার রচনা বলে তো অনুবাদ করতে পারে না গর্দবেরা। এবং যা অনুবাদের নামে যা করেছে ও তো কিছুই বোঝে না, সে না জানে ইংরেজি না জানে বাংলা, এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনি যাদেরকে ভালো অনুবাদক বলে, যেমন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলে এক লোক মারা গেছেন, জীবিত থাকলে আমি বলতাম এগুলি কি অনুবাদ হয়েছে? এগুলি তো উনি হয়তো চেক ভাষা থেকে করেছেন, বললেন দুনিয়ার কেন ভাষা না যে তিনি জানেন না, কিন্তু বাংলাটা তো শেখেন নাই। ও বইকে পড়া যায়। যেমন ধরেন তিনি এম এস সেজারের দেশে ফেরার খাতা অনুবাদ করেছেন আরেকজনের সাথে, দেবলীনা ঘোষের সাথে মিলে। ও আমি পড়েছি, এখন তো আমি একটু একটু ফরাসি ভাষা পড়া শিখেছি, আমি দেখছি ও তো কিছুই হয় না, তো ফরাসি কিছু জানে না। এরকম স্প্যানিশ থেকে অনুবাদ করার নামে যায় শুনতে এখানে মস্করা করতেছে। আমি বলছি কি আপনার স্প্যানিশ শেখা ভালো, কিন্তু সবচেয়ে বেশি ভালো বাংলা ভাষাটা শেখা। যে লোক বাংলা জানে না, বাংলা সিনট্যাক্স যে শেখে নাই, সে অনুবাদ করলে এটা পড়া যাবে কিভাবে? যাও, এত কথা বলার ফলে হয়তো কি আমি শত্রু সংখ্যা কেবল বাড়িয়েই চলেছি, বুঝতে পারছি না? এখানে অনুবাদ করেছি, এখানে এখানে অনেক অনুবাদক আছে যারা হয়তো ভালো কথাবার্তা বলতে পারে স্প্যানিশে, কিন্তু বাংলা তো সে শেখে নাই। সমস্যা হচ্ছে এখানে, এখন এইটা ব্যক্তির কাজ নয়, বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান আমাদের দেশে থাকা উচিত ছিল যদি তার একটা সংঘবদ্ধ প্রয়াস থাকতো। এখন কিছু কিছু বাংলা বই ইংরেজিতে অনুবাদ হচ্ছে, যেমন ধরেন ইংরেজরা নিজের উদ্যোগে করছেন, বঙ্কিম রচনাবলী প্রায় ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে দেখেন, এবং এগুলি যেহেতু ইংরেজরা বাংলা শিখেই করতেছে বেশ ভালো অনুবাদ হয়েছে, আমি বেশ কয়েকটা পড়েছি। এমনকি ধরেন কল্পনাবর্ধন অনুবাদ করেছে তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণ আমার জন্ম চক্রবর্তী পরিবারে, আমি কলকাতায় জন্মেছি, সুতরাং আমি উত্তরাধিকার সূত্রে বাংলা লিখতে পারবো, আমি মনে করি এটা একটা ভুল অনুমান। বাংলাও শিখতে হবে। এই বাংলা শেখার পথে প্রথম মানে পদক্ষেপ নিয়েছিলেন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে প্যারিচাঁদ মিত্র ওরফে ট্যাকচাঁদ ঠাকুর, আরো অনেকগুলা, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র তারপরে আসছে। বঙ্কিমচন্দ্র আসমান থেকে পড়েন নাই, বুঝতে পারছেন না? কিন্তু সেই রকম সাহিত্যকে এখন তো আর দেখতে পাই না আমি। যারা আছে, আমাদের অনেক মেধাবী লোক ছিলেন, কিন্তু তারা দ্বিতীয় শ্রেণীর মেধাবী লোক, আমার শিক্ষকদের মধ্যে অনেকে ছিলেন।
মানে তারা কেউ কেউ অনুবাদ যে করেন নাই তা নয়, যেমন কিছু না বোঝা হুমায়ুন আজাদ অনুবাদ করেছেন শিল্পের বিমানবিকীকরণ অন্যান্য, এগুলো তো কষ্টকল্পিত বাংলা। মানে বুদ্ধদেব বসুর একটা খারাপ প্রভাব পড়েছে বাংলা সাহিত্যে। আপনি লক্ষ্য করছেন বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন বলে এখনো পরিকীর্তিত, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে চাকরি দেয় নাই কেন? কলকাতা সারা জীবন তাকে কলেজের অধ্যাপনা করে কাটাইতে হয়েছে, বুড়া বয়সে তিনি শিকাগোতে চাকরি পাইছেন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি পান নাই। আমি লোকের বুদ্ধদেব বসু একজন ভালো অনুবাদ হতে পারতেন, কিন্তু অনুবাদে এত ফাঁকি কেন? এত ইংরেজি সাহিত্যের ভালো ছাত্র, তিনি কেন কষ্ট করে ফরাসি ভাষাটা শেখার মতো কোনো উদ্যোগ নেই? কলকাতায় তো ফরাসি ভাষা শেখার উদ্যোগ ছিল, এতে একটা অন্যতম ভালো কবিতার বই হয়েছে শার্ল বোদলেয়ার তার কবিতা, এটা বুদ্ধদেব বসুর কবিতা হিসেবে অত্যন্ত এনজয়েবল, কিন্তু কিছু বোঝেন নাই উনি, আমি বুঝতে পারছি। এবং আরেকটা লোক অনুবাদ করছে সম্প্রতি দেখলাম কি পাল যেন, এই যে বোদলেয়ারের নাম হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকার অনুসরণে শার্ল বোদলেয়ারের লিপিকা স্প্লিন্ডো প্যারিস ঘটনাচক্র, ওই বইটা আমাকে পুনরানুবাদ করতে হয়েছে বলে আমি টের পেয়েছি। এটা অদ্ভুত জিনিস, ফরাসি জানলে হবে না, বাংলা জানতে হবে।